করতে পারেননি, আজকে বড় করেছেন কিন্তু ফিনিশ করতে পারেননি, মানে এই প্রাপ্তির দিনে আপনার কাছে অপ্রাপ্তি গুলো কি কি দেখছেন? আসলে দেখেন, আমি কিন্তু নাম্বার সেভেন নাম্বার এইটে ব্যাটিংয়ে নামি। সো যখনই নামি ওই সময়টা ইটস নট ইজি টু প্লে। সো আমি যখনই নামি আমি ট্রাই করি যে আমি ফিনিশ করতে। আর আপনারা তো সবাই জানেন ওই জায়গাটা এত ইজি না ফিনিশিং করা। আমি দেখি না, খারাপ সময় দেখি না, তো আমি এনজয় করি সব সময়। হ্যাঁ, কোচও বলেছে আমাকে যে নাম্বার তিনে ব্যাটিং করবো আমি, রাইট লেফটি কমিউনিকেশন, যদি লেফটি আউট হয় আমি নামবো, আর রাইটি হলে মেহেদি ভাই ব্যাটিংয়ে নামবে। এটাই আসলে আমি যেটা সত্যি কথা, আমি এরকমই ক্রিকেট খেলতে পছন্দ করি। আসলে বিগ ম্যাচ চ্যালেঞ্জিং তো অবশ্যই, হেরে গেলে টিম থেকে, টুর্নামেন্ট থেকে বাদ। সো আমি যখন ব্যাটিংয়ে ছিলাম ট্রাই করছি যে আমি যদি ফিনিশিং করতে পারি। এটা চ্যালেঞ্জিং না আসলে, এটা আসলে নিজের কাছে ভালো লাগে যে ওদের মতো সুপারস্টারদের সাথে ক্রিকেট খেলা এত ইজি না। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সবাই জানেন আপনারা। আসলে আমি সব জায়গার জন্য রেডি থাকি সবসময়, কারণ আমি আমার নিজের প্রতি বিলিভ আছে যে আমি পারবো, সব জায়গায় ব্যাটিং করতে পারবো। আবার বলেন বেশি লম্বা বিষয়। আসলে দেখেন, আমি আপনাদেরকে বলি, আমি যেখানে ব্যাটিং করি আবার বলতেছি এখানে এত ইজি না ব্যাটিং করা। সো এখানে আমি মনে করি আমাকে একটু আরেকটু টাইম দিলে হয়তো বা আমি আরেকটু বেটার করতে পারতাম। আসলে আমি তো এরকম কোনো চিন্তাই করি না, কি বলবো আপনি যে কোশ্চেন করছেন। হ্যাঁ, আই এম অলওয়েজ পজিটিভ থিঙ্কিং। এক্সপ্রেশনটা আমি ট্রাই করি যে আই এম শর্টস দ্য প্লে পজিটিভলি খেলা। ওকে, থ্যাংক ইউ।